السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد أو شغوف وتابعونا إتيحوا প্রথম যেই কুরআনের আয়াত সূরা নূরের সেটির ব্যাখ্যা দিয়েছিলাম এ পর্যায়ে আরেকটি আয়াতের ব্যাখ্যা আমরা দিতে চেষ্টা করব আর সেটা হচ্ছে সূরা নূরের 60 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শান বলেছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতী লা ইয়ারজুনান নিকাহা ফলাইসা আলাইহিন নাজুনাহু আন ইয়াদান থিয়াবাহুন আন ইয়াদান থিয়াবাহুন গায়রা মুতাবাদ্দিজাত বিজিনে ওয়ায় ইস্তাগফিফনা খায়রুল লাহুন ওয়াল্লাহু সামিউন আলীম আল্লাহ جل এ আয়াত মধ্যে সরল অর্থ যেটা বলছেন যে মহিলাদের মধ্যে যারা এখন একবারে বসার বয়স মানে মানে দর জোর ধাপ করার বয়স এখন নেই বয়স্ক হয়ে গেছে যাদের প্রতি বিবাহের মানুষের রুচিও নেই অর্থাৎ বেশি বয়স হওয়ার কারণে কেউ তাদেরকে বিয়ে করার আগ্রহ পোষণ করছে না যখন এই বয়সে চলে যায় গর্ব বোঝা যেটাকে আমাদের দেশে বলা হয় ঘরে বসে থাকে বাইরে যায় না মানুষের এখন তাদের প্রতি কোনো আকর্ষণ বোধ নেই তাদের ব্যাপারে আল্লাহ জাহানু বলেন ফলেই শাহ আলী জুনা যে এদের কোনো সমস্যা নেই এই বয়সে যখন উপনীত হয় কোনো মহিলা যেমন পঞ্চাশের উপর যদি চলে যায় কোনো মহিলা তাদের প্রতি থাকে না তারপরেও কিছু কিছু মহিলার ব্যতিক্রম তো থাকবেই বলে এই জাতীয় মহিলা যাদের প্রতি মানুষের আকর্ষণ নেই যাদের প্রতি বিয়ের কোনো চেতনা কেউ পোষণ করে না এই জাতীয় মহিলারা নিজেদের কাপড় আপনার উপরের কাপড় যেটা পর্দার জন্য করা হয় সেই কাপড় তারা খুলে রাখতে পারবে কোনো সমস্যা নেই তবে নিজেদের যে বিতর্কত সৌন্দর্য হুম সেটা যেন প্রকাশ না করে সৌন্দর্য যেন আপনার প্রকাশ না করায় সেটার দিকে খেয়াল রাখবে আল্লাহ জাসনে এর পাশাপাশি বলেন ওয়াইয়াস্তাফিফ না খাইল্লাহ না যে এতটুকু সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে তারপরেও যদি তারা পর্দা করে সেটা তাদের জন্য অনেক কল্যাণকর হবে কারণ হতে পারে এমন কোনো লোক যে তার চোখ পড়তে পারে যদিও অনেকের পড়ে না এই কারণে পর্দা তাদের জন্য কি কল্যাণকর তারপরেও আল্লাহ সুযোগ দিয়েছে যদি বাহ্যিক যে পর্দার সিস্টেম সেটা তারা পালন না করে বাইরের যে পর্দার কাপড় সেগুলো খুলে রাখে তাদের সমস্যা নেই আল্লাহ যে পরিশেষ বলেছেন মল্লাহ হোসামিয়ান আলীম যে আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন সুতরাং এই ব্যাপারে সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার এই আয় থেকে আমরা কিভাবে যারা ডেকে রাখার ব্যাপারটা কিভাবে বের করব। সেটা আমরা বোঝার চেষ্টা করি এ আয়তের মধ্যে বয়স্ক মহিলা যাদের প্রতি মানুষের বিবাহের কোনো আকর্ষণ নেই যাদের প্রতি দেখার কোনো রুচি মানুষের নেই কারণ তারা বয়স্ক হয়ে গেছে চামড়া ঢিলে হয়ে গেছে সুতরাং তাদের প্রতি দেখার মানে আকর্ষণ বোধ করছে না সুতরাং এদেরকে বলা হয়েছে যে তারা বাইরের কাপড় ছোপড় যেটা পর্দা হিসেবে ব্যবহার করা হয় সেটা আপনার খুলে রাখতে পারে এতে এটা বোঝানো হয় না যে তারা উলঙ্গ হয়ে চলবে এটা কোনো বোকা কখনো বুঝবে না যে এইখানে আল্লাহ উলঙ্গ হইতে বলা হয়েছে না এইখানে বলা হয়েছে যে যে স্বাভাবিকভাবে অন্যান্য মহিলারা যে পর্দা করে সেই পর্দার পোশাকগুলো আপনার বিশেষ করে চাদর দিয়ে যে চেহারা ইত্যাদি ডেকে রাখা হয় সেটা আপনার না পড়লেও তাদের জন্য চলবে কারণ তাদের প্রতি মানুষ আকর্ষণ বোধ করে না এই কারণেই তাদের জন্য এই ছাড় হ্যাঁ দেওয়া হয়েছে সুতরাং এর থেকে বোঝা যায় যখন একজন বার্ধক্য বয়সের মহিলা চেহারা খোলার অনুমতি পাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে যারা এখন আকর্ষণ বোধ করে জোয়ান বয়সে আছে তাদের প্রতি মানুষের আকর্ষণ হয় তাদের জন্য চেহারা খোলা কখনো জায়জ হতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যদিও ওই পর্দাগুলো খোলার কথা অনুমতি দেওয়া হয়েছে কিন্তু পাশাপাশি আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে গাই না যে নিজের সৌন্দর্যকে আপনার প্রকাশ করতে যাবে না তাইলে এখানে সৌন্দর্য প্রকাশ করার দ্বারা উদ্দেশ্য আছে যে এখানে বোঝা যাচ্ছে যে জোয়ান যারা তারা কিন্তু যেইভাবে সৌন্দর্য প্রকাশ করে সেইভাবে প্রকাশ করতে আপনার যাবে না তাইলে ওই বয়সের হইলে সৌন্দর্য প্রকাশ করা যাবে না কিন্তু এই মহিলাদেরকে যারা বয়স্ক তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে যে তাদের তো আর আকর্ষণ বোধ নেই সুতরাং সৌন্দর্য প্রকাশের এখানে প্রশ্নই আসে না আরেকটা প্রমাণ আমরা এখানে উপস্থাপন করব। আর সেটা হচ্ছে আল্লাহ জেরশান সুর হাজার উনষাট নম্বর আয় তুর মধ্যে আল্লা জিরশান বলেন ইয়া আজোহন্ বিজ্ঞ কুল্লি আজওয়া জি কেবাবা বানা থি কে বলে নিশা ইল মু মিনি ইয়ুদিনিন আলাইহিন মেউ জলা বিবিহিন আল্লা জানু বলেন যে হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মোমিনদের যত মহিলা আছে সবাইকে তারা যেন পর্দা করে অর্থাৎ হ্যাঁ জিলবাব যেটাকে বলা হচ্ছে বড় চাদর নিয়ে তাদের সামনে যেন টেনে দেয় মানে মাথা থেকে নিচের দিকে যেন ছেড়ে দেয় যাতে করে তাদের চেহারা এবং তাদের গলা ইত্যাদি সব ডেকে থাকে বুক ইত্যাদি আল্লাহ জান বলেছেন এটা করলে কি হবে দারি কে আদেনা ফেলায় এতে করে তাদেরকে আর চেনা যাবে না সুতরাং তাদেরকে চিনে না গেলে তাদেরকে আপনার কেউ কষ্ট দিতে যাবে না চিনলে কার মেয়ে কি তখন ভয়ে কেউ কষ্ট দিবে না কারণ হতে পারে সে কোনো প্রভাবশালীর মেয়ে তখন কষ্ট দেওয়ার মানসিকতা আসবে না যখন পার্থক্য করা সম্ভব না হয় তাইলে এটা কি চেহারা খোলা থাকলে কি সম্ভব না কখনো হতে পারে না আল্লাহ বলছেন ওয়াখ্যান আল্লাহ ওফুর রাহিমা ইতিপূর্বে যদি এই ব্যাপারে বিধান লঙ্ঘন হয়ে থাকে তাইলে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ দয়ালু এইখানে ইবনে আব্বাস রদি আল্লা তানুর একটি বর্ণনা তুলে ধরতে হয় এই কোরআন আয়তের ব্যাখ্যা তিনি বলেছেন এই আয়তের ব্যাখ্যার মধ্যে যেটা এমনি কাসির রহমতুল্লাহ আল্লাহ তা তফসির মধ্যে উল্লেখ করেছেন যে আমার আল্লাহ নিসা আলমিন ইদা খরোজ নামিন বই ايديهن في حاجه ان يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا ওয়াহিদা তিনি বলেছেন আল্লাহ হাজুরসানু এই আয়তের মধ্যে মোমেনদেরকে আদেশ করেছেন মোমেন মহিলাদেরকে যে তারা যেন ঘর থেকে বের হওয়ার পর কোনো প্রয়োজনে যদি বের হয় তাইলে তারা যেন চেহারাকে ডেকে রাখে হুম মাথার উপর থেকে চাদর দিয়ে চেহারাকে ডেকে রাখে এবং তারা যেন একটা চোখ বের করে রাখে সুতরাং এই সাহাবির যে ব্যাখ্যা সেটা কিন্তু প্রমাণ সুতরাং সেটা যদি আপনি ধরে নেন তাহলে অবশ্যই চেহারা ডাক বাধ্যতামূলক যেখানে একটা চোখ দেখাতে বলা হয়েছে সেখানে কি চেরা ডাকতে চেহারা খোলা রাখতে বলা হবে না এটা কখনো হতে পারে না এবং হ্যাঁ ওলামাই কেরামের কথা সাহাবিদের যে ব্যাখ্যা সেটা কিন্তু আপনার মারফুয়ের বিধান রাখে হাদিসের বিধান রাখে তাইলে এখানে বলা হয়েছে যে একটা চোখ দেখানোর জন্য তাইলে একটা চোখ কেন দেখাতে খোলা রাখতে বলা হয়েছে কারণ রাস্তা তো দেখতে হবে এই কারণে প্রয়োজন একটা দিয়ে ফুরিয়ে যায় এই কারণে দুইটা চোখ খোলা রাখার কোনো প্রয়োজন হয় না তাইলে এখান থেকে বোঝা যায় যে আপনার চেহারাটা ডাকা রাখাই আপনার আমরা বুঝতে পারি এই কারণে হ্যাঁ আমরা দেখতে পাই উম্মেসাল্লাম রাদিয়াল্লাহু রানু তিনি বলেন হ্যাঁ যখন এআ নাজিল তিনি বলছিলেন যে খরাজানি খেলা আলারুসি হিনা সুদুন ইয়াল বাসনেহা যেটা এবনা আবি হাতিম তিনি বর্ণনা করেছিলেন যেটা তফসির ইবনে কাশির মধ্যে আমরা দেখতে পাই তিনি হজরত উম্মে সালমা বলেছিলেন যখন এই আয়াত নাজিল হয় তখন আনসারি মহিলারা তারা ঘর থেকে বের হতো যেন তাদের আপনার এত মানে ভদ্রভাবে বের হতো যেন তাদের মাথার উপর কি আপনার কাক দেখা যাচ্ছে কাক যেরকম কালো কালো এরকম কালো কালো পর্দা ব্যবহার করে চাদর ব্যবহার করে তারা বের হচ্ছে যে তাদের বলে যে হ্যাঁ তাদের আকসি এক্সিয়েতুন সুদুনিয়াল বা স্নেহা যে কালো চাদর ব্যবহার করে তারা বের হতো সুতরাং এর থেকে বুঝা যায় যে চেহারা ডাকার ব্যাপারটা যে আপনার চেহারা ডেকে রাখবে এটা উমেদ সালামার কথা থেকে আমরা বুঝতে পারি এবং এমনি আব্বাস রিয় ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি আরেকটা দরিল আমরা এখানে উপস্থাপন করবো সেটা হচ্ছে সুরে আজাবের পঞ্চান্ন নম্বর আয়াত হ্যাঁ চতুর্থ নম্বর দলিল হিসাবে যা আল্লাহ শাহন বলেন وَلَا إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ وَلَا نسائهن وَلَا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا الله بلشين جتادر كونو شمشة جتادر মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা নিজের পিতার সামনে হুম নিজের প্রকাশ করবে নিজের ছেলেদের সামনে নিজের ভাইদের সামনে নিজের ভাইয়ের ছেলেদের সামনে বোনের ছেলেদের সামনে এবং নিজের মতো অন্যান্য মহিলাদের সামনে এবং নিজের অধীনস্থ হ্যাঁ গোলামের সামনে এবং আল্লাহ বলেছেন ও তাকিন আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ হাজির শাহানু প্রত্যেক জিনিস অবশ্যই পর্যবেক্ষণ করছেন সুরা আব আজাবের পঞ্চান্ন নম্বর এ আয়াত দ্বারা বুঝা যাচ্ছে যেটা এমনি কাসির রহমদুল আলী বলেছিলেন যে আল্লাহ শাহানু এ আয়াতের মধ্যে পর্দার কথা বলা হয়েছেন যে বেগানা পুরুষ থেকে অবশ্যই পর্দা করতে হবে কারণ এখানে নির্দিষ্ট কিছু মানুষকে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে অনুমতি দেওয়া হয়েছে তাহলে বোঝা যায় যে অন্যদেরকে অন্যদের সামনে সেই সৌন্দর্য প্রকাশ করা অবশ্যই যাবে না যে নির্দিষ্ট যখন আপনার ব্যক্তিকে নির্ধারণ করা হয়েছে যে তাদের সামনে প্রকাশ করা হবে তাইলে এটা তো প্রশ্নেই আসে না যে বেগানের সামনে পরিষ্কারভাবে নিজের চেহারা দেখাবে এটা কখনও যুক্তিপূর্ণ হতে পারে না তাইলে এই চারটে আমরা প্রমাণের মাধ্যমে পুরাণ থেকে আমরা জানতে পারলাম যে মহিলাদের চেহারা ডাকা বাধ্যতামূলক আল্লাহ যে শানু সঠিকটা বুঝে আমাদের আমল করার তফিক দান করুন ওসলল্লাহ আলানবীন ওয়ালা ওয়ালাআলহি ওসহাবিহি আজমাইন